সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। দর্শক, আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি সিলেটের কোনো নর্দমা বা নালা নয়, এটি সিলেটের অন্যতম ব্যস্ততম একটি সড়ক। এটি দেখে মনেই হতে পারে এটি কোনো নর্দমা বা নালা। দর্শক দেখতে পাচ্ছেন, টানা দুই দিনের বৃষ্টিপাতে এখানে রীতিমতো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং প্রচুর স্রোত যাচ্ছে পানির, এবং সেই ভোগান্তি উপেক্ষা করেই মানুষ কিন্তু তার প্রয়োজনে বিভিন্ন ধরনের কাজে যাচ্ছেন। বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন, এই এলাকার যতগুলো দোকানপাট আছে প্রায় সবগুলো দোকানপাটই পানির তলে তলিয়ে গেছে এবং তাদের যে দোকানে মালামাল আছে সেসব মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও যারা বাসিন্দা আছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, বিশেষ করে নিচে যারা বসবাস করেন তাদের প্রত্যেকের ঘরেই পানি উঠেছে, কারো ঘরে হাঁটু সমান তো বা কারো ঘরে কোমর সমান পানি উঠেছে, এবং তারা তাদের শিশুদের নিয়ে এবং ঘরের আসবাবপত্র সামলাতে এখন ব্যস্ত সময় পার করছেন, সেই সাথে তাদের ভোগান্তির কথা আমাদেরকে বলছেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের বাগবাড়ি বর্ণমালা পয়েন্ট এলাকায়। মদিনা মার্কেট থেকে মেডিকেল যাওয়ার যে প্রধান সড়কটি, সেই সড়কটির চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন, এখানে প্রায় কোমর সমান পানি জমেছে এবং বাসিন্দারা যেমনটা অভিযোগ করছেন যে প্রতিবারই দীর্ঘ বৃষ্টিপাতের পর সিলেটের এই জায়গাটিতে পানি জমে এবং তারা ভোগান্তিতে পড়েন। বারবার এক্ষেত্রে সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানোর পরও তারা খুব বেশি কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। দর্শক, এই চিত্র যে শুধু সিলেটের এই জায়গাটির এমনটা কিন্তু নয়, টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতে সিলেটের এই বর্ণমালা পয়েন্ট সহ সিলেটের অধিকাংশ গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে উপশহর, বাগবাড়ি এলাকা, বি ব্লক, এগুলোতে বেশ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং ওইখানে বসবাসকারী বাসিন্দারা তারা প্রত্যেকেই ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন, এবং বিশেষ করে যারা স্কুলগামী শিক্ষার্থী আছেন, অফিস আদালতে যাতায়াত করছেন, তাদের জন্য এই সমস্যাটি আরও তীব্রতর, কেননা তাদের অফিস যেতে বা বাচ্চাদের স্কুল যেতে অভিভাবকরা শঙ্কিত এবং তারা মনে করছেন যে এই যে শুধু যে জলাবদ্ধতা এমনটা কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি পানিতে বেশ স্রোত রয়েছে, সেই স্রোতে শিশু কিশোর বিশেষ করে বাচ্চা যারা আছে তাদের যাতায়াতে অনেকটাই ঝুঁকি রয়েছে এমনটা মনে করছেন অভিভাবকরা। দর্শক, যদি একটু বাসিন্দাদের সাথে কথা বলি, আচ্ছা আপনার বাসাও তো নিশ্চয়ই পানির নিচে, জি জি, আপনারা ভোগান্তি ভোগাচ্ছেন কিনা, জি, কষ্টে আছেন কিনা? কষ্ট হয় তো আছি, পানি উঠে গেছে গা। এখন কি করছেন এই পানিতে? এখন কি করব? দর্শক, আসলে কথা বলছিলাম একজন বাসিন্দাদের সাথে। এখানে প্রত্যেকটি বাসাতে আপনারা দেখতে পাচ্ছেন, কোনো বাসাতে হাঁটু বা কোনো বাসাতে কোমর সমান পানি, প্রত্যেকে কিন্তু তাদের মালামাল এগুলো সামলাচ্ছেন এবং ঘরের আসবাবপত্র যেগুলো আছে তার বেশিরভাগই কিন্তু পানির নিচে চলে গেছে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং মানুষের যাতায়াতেও কিন্তু এই সড়কটি যেহেতু একটি প্রধান সড়ক, এখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে যাতায়াতের অন্যতম একটি সড়ক, তো সেই সড়কটি সবসময় ব্যস্ত থাকে এমনটাই আমরা জেনেছি। তো ব্যস্ততম এই সড়কটিতে এমন জলাবদ্ধতার কারণে অনেক রোগীবাহী অ্যাম্বুলেন্স এছাড়াও অন্যান্য গাড়ি যেগুলো আছে সেগুলো ইঞ্জিনে পানি ঢুকে কিন্তু বিকল হয়ে আছে যেমনটা আমরা দেখেছি। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন, তারপরেও কিন্তু মানুষ তাদের প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়ে এই রাস্তাটি দিয়ে যাতায়াত করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন ব্যবসায়ী ওনার দোকান সামনে আছে। আপনার দোকান তো দেখলাম পুরোটাই পানির নিচে, সেক্ষেত্রে আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার তিনটা ফ্রিজ নষ্ট হয়েছে পানির নিচে পড়ছে, এছাড়া অনেক মালামাল পানির নিচে আছে। কি পরিমাণ তখন বোঝা যায়, দোকান খোলা জানা, দোকান অনেক পানি, পানির স্পিড খুব বেশি, দোকান খোলা যাচ্ছে, হ্যাঁ অনেক স্রোত। আমি খুলতে চাইছিলাম, অনেক মাল বাড়িয়ে যাবে যার কারণে আর খুলতে পারছি না, কারণ বাসা যাইতেছি। এই জায়গাটি তো সবসময় পানি জমে বৃষ্টিপাতের ফলে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশন বা কারো কোনো না, কেউ কোনো উদ্যোগ না নাই। আমরা বারবার তারা হই, তারা আয় দেখে ও শেষ, পরবর্তীতে আর কোনো উদ্যোগ নেওয়া না। দর্শক, কথা বলছিলাম এখানকার একজন ব্যবসায়ীর সাথে, আসলে উনি যেমনটা জানাচ্ছিলেন যে একটু ভারী বৃষ্টিপাত হলেই সিলেটের এই জায়গাটিতে বিশেষ করে এখানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়, মানুষের যাতায়াতে অসুবিধা তো হয়ই, পাশাপাশি এখানকার ব্যবসায়ী যারা আছেন তাদেরকেও অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। তারাও তাদের যে দোকানের মালামাল আছে সেগুলো নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন। উনি ওনার ফ্রিজ, তিনটি ফ্রিজ পানির নিচে চলে গেছে এমনটা জানাচ্ছিলেন এখানকার বাসিন্দারা। দর্শক, যারা স্থানীয় বাসিন্দা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে তাদের
প্রত্যেকের বাসাতেই কারো হাঁটু বা কারো কোমর সমান পানি, এমনকি কেউ কেউ বলেছেন যে তাদের কারো কারো বাসায় বুক পর্যন্ত পানি উঠে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে তারা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বেশ কিছু রিক্সা এবং মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে ওই রাস্তাটি দিয়ে পারাপার করছেন তাদের প্রয়োজনের তাগিদে, কাজের তাগিদে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছিলেন যে অফিস আদালতে তো যেতেই হবে, যেহেতু এই সড়কটি অন্যতম একটি প্রধান সড়ক এবং এইখানকার আশেপাশের বাসিন্দা যারা আছেন তারা প্রত্যেকে এই সড়কটি ব্যবহার করে স্কুল কলেজ সহ অফিসে যাতায়াত করেন। তো এই সড়কটিতে একটু ভারী বৃষ্টিপাত হলে সিলেটে সবসময়ই কিন্তু পানি জমে এবং তাদেরকে এই দুর্ভোগ পোহাতে হয়। এই ব্যাপারে তারা সিলেট সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বারবার, তারপরেও খুব একটা সুফল আসেনি বা কারো পক্ষ থেকেই কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি, এমনটাই অভিযোগ করছিলেন এখানকার বাসিন্দারা। দর্শক, আপনারা দেখছেন সবাই কিন্তু একদম কোমর সমান পানিতে এই পানি উপেক্ষা করেও ঝুঁকি নিয়ে রাস্তাটিতে যাতায়াত করছেন। একজন একটু কথা বলি, আপনি তো এখানকারই বাসিন্দা। জি জি। আপনার বাসায় কি পানি উঠেছে? না, আমার বাসায় উঠছে না, আমার কাছেই গেছে, বাসার কাছেই গেছে। রাস্তা তো পুরোটাই পানি। হ্যাঁ, পানি। কি পরিমাণ পানি হতে পারে এখানে? এখানে তো বৃষ্টি থাকলে এতটুকু হবে, আর এখন বৃষ্টি নাই তো এখন চলে যাবে, পানি কমে যাবে। সবসময় কি বৃষ্টি হলে এরকম জল এরকম হয়? দর্শক, কথা বলছিলাম এখানকার একজন স্থানীয় বাসিন্দার সাথে, আসলে উনিও বলছিলেন যে সবসময় এখানে এরকম পানি জমে, বিশেষ করে বৃষ্টি চলাকালীন সময়ে জলাবদ্ধতার পরিমাণটা বেশি হয়, বৃষ্টি না থাকলে আস্তে আস্তে পানি সরে যায়, এমনটাই বলছিলাম। দর্শক, এখানকার আরো একজন বাসিন্দাকে দেখতে পাচ্ছি, আপনার বাসায় তো দেখতে পাচ্ছি পানি অনেক, আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। জি, অনেক নষ্ট হয়ে গেছে, আমাদের প্রত্যেকটা রুমে কোমরুরা পানি আছে, রুমের যা জীবিত জিনিস সবই আছে, সবই পালং টালং যা লাগে একবার সব কিছু নষ্ট হয়ে গেছে। এই বারবার প্রত্যেক বছরই এরকম বৃষ্টি, এক যদি বৃষ্টি দিলেই প্রত্যেকটা রুমে রুমে কোমরুরা পানি হয়ে যায়, প্রত্যেকটা পাড়া পাড়ায় এরকম পড়ে পড়ে, আর কোনো কোনো জায়গা দেখি না এরকম পানি, শুধু আমাদের এই এলাকাটায় পানিটা বেশি। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে বাসাগুলো দেখছেন এটি কিন্তু নগরীর কোনো কলোনি এলাকা নয়, এটা নগরীর একটি আভিজাত এলাকা, বাগবাড়ি বর্ণমালা পয়েন্ট সংলগ্ন বাগবাড়ি এলাকা। এই এলাকার মতো একটি অভিজাত এলাকার প্রত্যেকটি বাসাতেই কিন্তু, বিশেষ করে যেগুলো নিচতল আশেপাশের এলাকার, এবং প্রত্যেক বাসাতেই কিন্তু তারা বিদ্যুৎ সংযোগটি বন্ধ রেখেছেন। এক কথায় ইউটিলিটি সার্ভিস যেগুলো আছে সেই প্রত্যেকটি সার্ভিসই তারা পাচ্ছেন না, আর আপনারা জানেন যে এই সার্ভিসগুলো না পেলে জনজীবন কতটুকু দুর্বিষহ হয়ে পড়ে তার বাস্তব প্রমাণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দর্শক, একই চিত্র কিন্তু নগরীর উপশহর এলাকার, আমরা সেখানকার চিত্র আপনাদেরকে হয়তো দেখানোর চেষ্টা করব। এখন আমরা অবস্থান করছি সিলেট নগরীর অভিজাত এলাকা বাগবাড়ি এলাকা, এবং এই এলাকাটিতে কিন্তু কোমর সমান পানি রাস্তায়, এবং বিশেষ করে সিলেটের যে প্রধান সড়ক, এটি একটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার যে প্রধান সড়কটি, সেই সড়কটির কিন্তু এই বেহাল অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ তাদের যেসব আসবাবপত্র আছে সেই আসবাবপত্র কিন্তু ভ্যান গাড়ির সাহায্যে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছেন। এক কথায় বলাই চলে এখানকার বাসিন্দারা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন, যথাসময়ে কেউই স্কুল কলেজ বা অফিস আদালতে যাতায়াত করতে পারছেন না, এবং তাদের আসবাবপত্রেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, আরও একজন বাসিন্দাকে দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছি খুব বেশি পানিতে দাঁড়িয়ে আছেন, ভোগান্তি হচ্ছে কিনা বা সবসময় এরকম পানি জমে কিনা? সবসময় পানি, ইদানিং পানি আজকে দুই তিন বছর ধরে এইভাবে পানির ভিতরে, মানে আগেও জমতো এখনও জমে। এখন আমাদের এমন এক পরিস্থিতি হয়েছে, আমার একটা ছেলে অনেক দিন ধরে যাবত অসুস্থ, বাইরে নিয়ে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য বাইরে হইতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবে সম্ভব হয়েছে না, এই পানির জন্য বাইরে হইতাম। এখন বাসায় আমরা মানে ছেলেটার নিয়ে অপেক্ষা করতেছি, পানি কমলে তারপরে আমরা মেডিকেলে নিয়ে যাব আমার ছেলের জন্য। আর এইভাবে পানিটা প্রতিনিয়তভাবে মানে সবসময় পানি হয়ে, বৃষ্টি দিলে পানিটা কাটে না, এই পানিটা কেন কাটে না এটা মানে একটু যদি দৃষ্টি আকর্ষণ করিয়া দেখতো তাহলে আমাদের মনে উপকার হইত। দর্শক, দেখতেই পাচ্ছেন আসলে মানুষজন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কিন্তু ঝুঁকি নিয়ে রাস্তাটি দিয়ে চলাচল করছেন, কোমর সমান পানি দিয়েও কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মানুষ প্রয়োজনের তাগিদে বাইরে বেরিয়ে এসেছেন এবং এই রাস্তাটি দিয়ে যাতায়াত করছেন। দর্শক, সিলেটের মতো একটি নগরীতে এবং বিশেষ করে এই বাগবাড়ির মতো একটি অভিজাত এলাকার এই চিত্র দেখে আপনারা
অবাক হতেই পারেন এবং মানুষের যে কি পরিমাণ দুর্ভোগ সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। সবাই দৃষ্টি আকর্ষণ করছেন যেহেতু বেশ কয়েক বছর ধরে তারা এই ধরনের জলাবদ্ধতা সহ্য করে, এই ধরনের জলাবদ্ধতার প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বসবাস করছেন। তারা এবারের পরিত্রাণ চাচ্ছেন, তারা চাচ্ছেন একটা সুষ্ঠু সমাধান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগে শুনলেন একজন বাসিন্দাদের কাছ থেকে, উনার ছেলেও একজন অসুস্থ, সেও কিন্তু তার ছেলেকে নিয়ে হাসপাতালে যেতে পারছেন না। এরকম অনেক রোগী আছেন যারা এই জলাবদ্ধতার কারণে আটকা পড়ে আছেন। এছাড়াও আপনারা কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে বেশ কয়েকটি গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে সেই গাড়িগুলো বিকল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে কিন্তু গাড়ি যেহেতু চলাচল করতে পারছে না, সেক্ষেত্রে রাস্তার দুই পাশে অনেক গাড়ি ঘোড়া জমতে দেখেছি আমরা। আপনারা যদি খেয়াল করেন সামনে দেখবেন যে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আছে, তারাও কিন্তু রোগীবাহী অ্যাম্বুলেন্স যেগুলো আছে সেই অ্যাম্বুলেন্সগুলো রোগী নিয়ে এই রাস্তাটিতে যাতায়াত করতে পারছে না, ফলে তাদেরকে অনেকটা জায়গা ঘুরে যাতায়াত করতে হচ্ছে। অনেক শিক্ষার্থীরা আসছেন আমরা দেখতে পাচ্ছি। একটু আপনাদের সাথে কথা বলি, কোন ক্লাসে পড়েন? যে আমরা নাইনে পড়ি। সবাই কি পড়াশোনা জি কোচিং এ? আমরা কোচিং এ যাওয়ার জন্য বের হইছিলাম এখনো পানিতে, জি আর যাওয়া যাচ্ছে না। কোচিং এ যাওয়ার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। এরকম সব সময় কি এখানে পানি জমে? বেশিরভাগ সময় বেশি মেঘ দিলেই এরকম হয়ে যায়, বেশি ড্রেনের পানিগুলো, সরার পানিগুলো বিশেষ করে। দর্শক, কথা বলছিলাম স্থানীয় কিছু শিক্ষার্থীর সাথে, তারাও তাদের কোচিংয়ে যেতে চেয়েছিলেন কিন্তু এই জলাবদ্ধতার কারণে তারা কোচিং সহ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না। এছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন আসলে যে চিত্রটি এখানে দাঁড়িয়েছে, অনেক গাড়ি ঘোড়া কিন্তু ঝুঁকি নিয়ে এখানে চলাচল করছে। এছাড়াও মানুষজন, শিশু, বৃদ্ধ, পুরুষ, মহিলা, সব বয়সী মানুষজনই কিন্তু এখানে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দর্শক দেখতে পাচ্ছেন আরও একটি সিএনজি কিন্তু আপনাদের চোখের সামনেই বিকল হয়ে গেল, অনেক বেশি পানি, সেই পানিতে সিএনজির ইঞ্জিনে পানি ঢুকে সিএনজিটি মাত্রই আপনাদের চোখের সামনে বিকল হয়ে গেল। এরকম অনেক গাড়ি কিন্তু আমরা একটু আগেও দেখেছি গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে সেগুলো বিকল হয়ে গেছে এবং দুই পাশে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন রোগীবাহী অ্যাম্বুলেন্স, তারা কিন্তু বারবার ফিরে যাচ্ছে, এই রাস্তা দিয়ে রোগী পরিবহন করার মতো অবস্থা নেই। এছাড়াও যেহেতু জলাবদ্ধতার কারণে রাস্তা পুরোপুরি দেখা যাচ্ছে না, অনেকেই কিন্তু ড্রেনের পাশ থেকে বা রাস্তার পাশ থেকে ড্রেনে পড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। খুব বেশি হতাহত না হলেও আমরা বেশ কয়েকজনকে দেখেছি যে তারা মূল রাস্তা থেকে ড্রেনে পড়ে গিয়েছেন বা রাস্তায় কোনো গর্ত থাকলে সেখানে পড়ে আহত হয়েছেন। এরকম ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু ঘটেই চলেছে যেমনটা আমরা দেখতে পেয়েছি। দর্শক দেখছেন আসলে দুই পাশেই কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং যাদের খুব বেশি প্রয়োজন তারা কিন্তু এই পানি এবং স্রোত উপেক্ষা করেও তাদের অফিস আদালতে যাচ্ছেন, বিশেষ করে যারা রোগী নিয়ে যাচ্ছেন তাদের দুর্ভোগটা কিন্তু অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশি। এছাড়াও এখানকার বাসিন্দা যারা আছেন, স্থায়ী বাসিন্দা, তাদের প্রত্যেকের বাসায় কিন্তু পানি, আপনারা যেমনটা দেখলেন, এবং সেই পানির পরিমাণ কিন্তু নেহাত কম নয়। আরও একটি বাসা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসাটিতেও কিন্তু হাঁটু সমান পানি এবং প্রত্যেক বাসিন্দারাই বাসা থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। তারা যেমনটা বলছিলেন তারা দীর্ঘদিন ধরে এরকম পরিস্থিতির সাথে তারা অভ্যস্ত, একটু বৃষ্টি হলেই এই বাসাগুলোতে পানি জমে যায় এবং তাদেরকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। সিলেট সিটি কর্পোরেশনকে তারা বারবার অবগত করেছেন, তবে সিটি কর্পোরেশন বলছে যে তারা কাজ করছে, এখানে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে এমনটাই তাদেরকে আশ্বস্ত করেছেন। তবে তাদের অভিযোগ তারা দীর্ঘ কয়েক বছর যাবৎ এখানে এরকম দুর্ভোগ পোহাচ্ছেন, তবে তার স্থায়ী কোনো সমাধান তারা পাননি। গত দুই দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে সিলেটে, সিলেট সহ দেশের রাজধানী ঢাকা এবং ময়মনসিংহ বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে, এরই ধারাবাহিকতায় সিলেটেও টানা বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল আজকেও সারাদিন বৃষ্টিপাত হবে, যদিও এখন বৃষ্টি নেই, তবে আবহাওয়া অফিস বলছে যে কিছুক্ষণ পর আবারও হয়তো বৃষ্টি হতে পারে, বৃষ্টি এখন না থাকলেও পরবর্তীতে আবারও আসতে পারে। আজকেও সারাদিন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক দেখছিলেন সিলেটের অন্যতম একটি ব্যস্ততম সড়ক
মদিনা মার্কেট থেকে মেডিকেল যাওয়ার যে রাস্তাটি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটির কি পরিমাণ বেহাল দশা সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। এবং দুই পাশেই কিন্তু রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ অনেক গাড়ি আটকা পড়ে আছে, মানুষ অফিস আদালত সহ হাসপাতালে যাতায়াত করতে পারছেন না। এবং বিশেষ করে এই এলাকার বাসিন্দা যারা আছেন তাদের প্রত্যেকের বাসায় হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি, যার ফলে তাদেরকেও অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি না কমলে বা এই ধরনের বৃষ্টি যদি সিলেটে অব্যাহত থাকে তাহলে তাদের দুর্ভোগও কমবে না। এবং এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটি সিলেটের অধিকাংশ গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে এই বাগবাড়ি বর্ণমালা এলাকা এবং উপশহর, সেখানে দুর্ভোগের পরিমাণটা অন্যান্য এলাকার চেয়ে অনেকটাই বেশি। দর্শক, এই ছিল সিলেটের বাগবাড়ি বর্ণমালা পয়েন্টের রাস্তার জলাবদ্ধতার আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।